ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ 10ই চৈত্র 24শে মার্চ রবিবার। আজ সকাল 9:43 থেকেই শুরু হচ্ছে দোল পূর্ণিমা, যা থাকছে পরের দিন সোমবার 11:48 পর্যন্ত। উদয়া তিথি মেনে পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমা সোমবার দিন হিসেবে গণ্য হলেও আজ যেহেতু পূর্ণিমা শুরু হচ্ছে, তাই আজকের দিনটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্ণিমার দিনে যারা বাড়িতে সত্যনারায়ণ ব্রত করে থাকেন এবং পূর্ণিমার নিশি পালন করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কারণ আজ সন্ধ্যা 5:45 থেকে রাত্রি 7:21 মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এবং এই সময়ের মধ্যেই যে দোল পূর্ণিমার হোলিকা দহন উৎসব, অর্থাৎ যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি, সেই বিষয়টিও আজ এই সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, যদি আপনি আজ এই দোল পূর্ণিমার শুভ সন্ধিক্ষণে বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে পারেন তো খুবই ভালো। যদি কোনো কারণে আপনি আজকের দিনে পূজা নাও করতে পারেন, তাহলে আজ প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যার সময়, একটি ঘিয়ের প্রদীপ আপনার বাড়ির তুলসী মন্দিরে তথা তুলসী মঞ্চে পারলে অবশ্যই প্রজ্বলন করুন এবং শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। দেখবেন শ্রীহরির কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। আজ সন্ধ্যার পর অবশ্যই কিছুক্ষণের জন্য চন্দ্র দর্শন করুন। সম্ভব হলে চন্দ্রদেবের উদ্দেশ্যে সামান্য কাঁচা দুধ অথবা সাদা যে কোনো প্রকার মিষ্টান্ন দ্রব্য নিবেদন করুন, এতে চন্দ্রদোষ দূর হয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন, অর্থাৎ আগামীকাল সোমবার দিন কী করণীয়, কীভাবে রাধাকৃষ্ণের পূজা করতে হয়, সে সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ওপরে এবং শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করছি শুধুমাত্র দোল পূর্ণিমা নয়, যে কোনো পূর্ণিমা এবং সংক্রান্তির দিন আমাদের যা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন, সেই সত্যনারায়ণ ব্রত কথা। বাড়িতে যদি সত্যনারায়ণ ব্রত নাও পালন করেন, তাহলে অন্তত এই ব্রত কথা শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ আজ তুলসী মঞ্চে অবশ্যই প্রজ্বলন করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই সত্যনারায়ণ ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথা। ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু, ওম নমো শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। প্রথমে বন্দিনো আমি দেব গজানন, সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনো বিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিহ সত্যপীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দি শিবা সারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়? দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়? ফকির বলেন, বিপ্র ক্ষতি কি বা দায়,
বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল খাই, আজ না পাইন ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল, দিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পূজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শুনো দিজ বর, পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারিহাত, দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদগদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হয়ে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্নাদির আটা সওয়া সেরে, সওয়া সরা কলা করিবেক আয়োজন, সওয়া গণ্ডা গুবাক আর পান সোয়াপন, সওয়াশের চিনি আর সওয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যবীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবেক ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মন, এক মনে ভক্তি ভরে করিবে অর্চন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলি হরি হইল অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হল উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো, ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভাবে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পূজিবারে হইল বড় ব্যস্ত, সিন্নি যে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল, সাধু বলে, অপ্রতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে, যদ্যপি আমার এক জন্মে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর, দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া, রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল, ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে, রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায়। বন্দী থাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমানায়। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক জুতা, সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া, সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা জেঠা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে,
শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানায়। প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণি লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনশ্চরিজে তরি সব পরিপূর্ণ হল। উত্তরিল ঘাটে সাধু, হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাল। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সওয়াশের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজো সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয়ে দুই মোনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। অথ সত্যনারায়ণের ব্রত কথা সম্পূর্ণ হইল। আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।